আসসালামু আলাইকুম। আজকে সকাল সকালে রেস্টুরেন্টটিতে চলে আসলাম, কারণ আজকে আমরা শ্রীমঙ্গল বেড়াতে যাব, তাই ভাবলাম বাহিরে ব্রেকফাস্ট করে নেই। ব্রেকফাস্ট আসার ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েই আমরা রওনা দেব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। বের হতেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেল। ভাবলাম শ্রীমঙ্গল গিয়ে কিছুই দেখতে পাবো না বৃষ্টিতে, কিন্তু না, আল্লাহর রহমত ছিল। মোলের বাজার পৌঁছানোর পর দেখলাম সেখানে বেশ ভালোই রোদ উঠেছে, মনটাই ফুরফুরে হয়ে গেল। বাহিরে প্রকৃতি সত্যি দেখার মতো সুন্দর ছিল। কতক্ষণে শ্রীমঙ্গল পৌঁছাবো তাই ভাবছিলাম। এই যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এটা হচ্ছে শ্রীমঙ্গলের বদ্ধভূমি নামে পরিচিত, যেটা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। তারা এটার দেখভাল রক্ষণাবেক্ষণের সব কাজ করে থাকে। এই যে এটা হচ্ছে একটা স্মৃতিস্তম্ভের মতো, বৃষ্টিতে ভিজেছে। এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে দেখব কি সুন্দর প্রকৃতি। বৃষ্টি হওয়াতে অনেক ভালো হয়েছিল, কারণ হচ্ছে এই যে সব গাছপালাগুলো ধুয়ে একদম সতেজ হয়ে উঠেছে। তাদের গোসলটা খুবই জরুরি ছিল মনে হয়। কীভাবে যেন বুঝতে পেরে গেছে আমরা আজকে যাব, তাই নিজেরাই গোসল করে সুন্দর করে পরিপাটি হয়ে সেরেছে। এই যে এটা হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ, খুবই চমৎকার পরিবেশ ছিল। বৃষ্টি হওয়ার দরুন মনে হচ্ছে যেন চারপাশের পরিবেশটা আরো বেশি মনোমুগ্ধকর হয়ে উঠেছে। কত রকমের গাছ এত সুন্দর দেখাচ্ছিল, লাল ছাতাগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে বসার স্থান, কিন্তু আমরা আসলে বসিনি, কারণ ওখানে বৃষ্টিতে ভিজে গিয়েছিল আর অত সময়ও ছিল না আমাদের। এটা হচ্ছে একটা লোহার ব্রিজ, একটা ছোট্ট খাল আছে দেখতে পাচ্ছ, এই খালটা পার হওয়ার জন্যই। খালটা ছোট হলেও এর মধ্যে মাছ আছে, অল্প ছোট 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 মাছ। অনেক দূর পর্যন্ত এই খাল চলে গেছে, কিন্তু আবার আকাশে একটু মেঘ দেখে ভয় পাচ্ছিলাম বৃষ্টি নামবে কিনা। অনেক রকমের ফুলের গাছ আছে এখানে, সবুজের যে কত ধরন হয় তা এই জায়গাতে আসলে বুঝতে পারবে। অনেক ধরনের সবুজ, হালকা সবুজ, গাঢ় সবুজ, এই যে কত সুন্দর ফুল ছিল। ওই লাল ছাতার মতো বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, সেগুলো ফুচকার দোকান ছিল। স্মৃতিস্তম্ভটা দেখতে পাচ্ছ, এই গাছটা ছিল সত্যি অসাধারণ দেখার মতো। ফুলগুলো এত সুন্দর ছিল, জুম করে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। আসলে আমরা খুব ভালো একটা দিনেই শ্রীমঙ্গল গিয়েছিলাম, লজ্জাবতী প্রায় অনেক বছর পরেই দেখলাম। একটা ফলক, সেখানে সুন্দর গানে দুলান লেখা আছে। এই যে এখানে বদ্ধভূমি সম্পর্কে কিছু ঘটনাগুলো লিখে রাখা হয়েছে। একটা কৃষ্ণচূড়া গাছও দেখতে পেলাম, ফুলে একদম ভরে আছে। এই যে বদ্ধভূমি 71,
সেটা নিয়ে একটা কবিতা লেখা আছে। চারপাশটা এরকম নানা রকম ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় দুপুর 12টা কি 12:30 বাজে, লোকজন কম ছিল। একদিক দিয়ে ভালোই হয়েছিল, আমরা সুন্দর করে ঘুরে দেখতে পেয়েছি। ওই যে দেখা যাচ্ছে দূরে লাল রঙের ঘরগুলো, এগুলো আসলে ফুচকার দোকান। আমরা ওই সময় আর ফুচকা খাইনি, কারণ একবারে লাঞ্চ করব, সেজন্য আর ওখানে বসে সময় নষ্ট করিনি। ঘাসের উপর হাঁটতে পারলে ভালো লাগতো, কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি, বৃষ্টিতে ভেজে কাদা ছিল। অনেক ছবি তুলেছি, খুব মজা করেছি। তোমরা যারা শ্রীমঙ্গল বেড়াতে আসবে তারা সময় পেলে একবার এখানে ঘুরে যেও, আশা রাখি ভালো লাগবে তোমাদের সবার। এই যে ফেরার সময় হয়ে গেল, ফিরে যাচ্ছি অন্য জায়গায়। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।